হ্যালো ফ্রেন্ডস, আমি মেহনাজুল্লাহ বলছি, ক্রিয়েটিভ ডিরেক্টর অফ প্যাট্রিওটিক। আজ আমি আবার আপনাদের সঙ্গে এসে হাজির হয়েছি একটি নতুন জিনিস নিয়ে, যেটি হচ্ছে বিহাইন্ড দ্য সিন অফ মাই কারওয়ার ট্র্যাক সংস। সো রিসেন্ট যে সংটা আমি করেছি ওগুলো আরো বলো ফ্রম ভ্যানিয়াতে বলুন। সো এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি কারওয়ার ট্র্যাক থেকে সংগুলো তৈরি করি। ওকে, লেটস স্টার্ট। সো সবার আগে আমি কী করি, জাস্ট আমি ইউটিউবে চলে যাই, যেখানে আমি লিখেছি হচ্ছে, আপনাকে জুম করে দেখাই, জাস্ট আমি টাইপ করছি হয়েছে, জাস্ট আমি টাইপ করেছি বলো আর স্টেডিয়াম, যার মানে হচ্ছে রেহানাতের দিল মে HD। সো আমাকে ওকে জুম ব্যাক করছি, সেখানে এতগুলো আসে। সো আমি জাস্ট চুজ করেছি হচ্ছে এটা, সাপোজ আমি চুজ করলাম হচ্ছে এটা। ওকে, আমি এটার ভিডিও সংটা পেয়ে গেছি। সো আমি এবার খুঁজবো হচ্ছে এটার কারাওক ট্র্যাকটা। সো আমি জাস্ট এখানে টাইপ করেছি হচ্ছে কারাওকে, টাইপ করলাম, সেখানে কয়েকটা রেজাল্ট আসছে। সো আমি এখান থেকে চুজ করেছি হচ্ছে এই যে এটা। সো আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, বলো বলো রেহানাতে দিল মে কারওয়াক হাই কোয়ালিটি। সো আমি জাস্ট এটাকে ক্লিক করলাম, আপনাকে জুম ব্যাক করছি। ওকে, সো আমি আমার ট্র্যাকটা পেয়ে গেছি। সো আমি জাস্ট কী করেছি, জাস্ট এইগুলোকে আমি ডাউনলোড করেছি। জাস্ট আমি ডাউনলোড করার পর আমি চলে গেছি হচ্ছে রিপারে। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আগে এই যে রিপার সফটওয়্যারটা আছে, সো আমি এখানে চলে যাই। সো এটা হচ্ছে আমার রিপার ট্র্যাক, যেখানে আমার এখানে মোট তিনটি ভোকাল দেওয়া আছে, 1 2 3। যদি সোলো করে দেখাই, ওকে, সো এবার দেখছি হচ্ছে কারওয়াক ট্র্যাকটা কোথায়। সো এটা হচ্ছে আমার কারওয়াক ট্র্যাকটা, প্লে করছি। ওকে, সেখানে আমি কী করেছি, এখানে যেহেতু কোনো কোরাস ছিল না, সো আমি এখানে হচ্ছে জাস্ট একটা কোরাস ভয়েস দিয়ে দিয়েছি, এটা হচ্ছে এখানে। সো যদি আমি শুধু এটাকে সোলো করে দেখাই, একটু জুম করে দেখাচ্ছি, ওকে, সো C1, সো এটা হচ্ছে আমার কোরাস ভয়েস। সো এখানে হচ্ছে প্রায় অনেকগুলো প্লাগিংস দেওয়া আছে, যার ফলে আমার শুধুমাত্র একটি ভয়েস হয়ে গেছে এতগুলো ভয়েস। যদি আমি টপ করে দিচ্ছি, এটা হচ্ছে সিঙ্গেল ভয়েস, সিঙ্গেল কোরাস মিক্স ভয়েস। এখন যদি আমি ইনস্টল করে দিই, হচ্ছে হয়ে চলে আসবে। সেবার আসে আমার ভয়েস। সবচেয়ে মজার বিষয়, যেহেতু আমি আগে বলেছি যে আমার সফটওয়্যার ভোকালস, সো এর জন্য তার কারণ হচ্ছে একটা, যেখানে আমার নিজের ভয়েসের মধ্যে অনেক রকম সফটওয়্যার দিয়ে তারপর জিনিস তৈরি করেছি। যেমন এখানে হচ্ছে একটি, এরপর আরেকটা হচ্ছে এটা, সেখানে অনেকগুলো আছে, এরপরে আরেকটা হচ্ছে এটা, এখানে আছে মোট 3টি। সো যদি আমি একটি বাজিয়ে দেখাই, এটা হচ্ছে উইদাউট সফটওয়্যার।
এটা হচ্ছে উইথ সফটওয়্যার, এবার আরেকটা দিচ্ছি আবার দেখুন এবার শুধু এটা বাজাচ্ছে। আরে বাচ্চা উইথ মিউজিক দিয়ে দিই, তো বাচ্চা কোরাস ওকে সেবে এটা গেল সেম। এখন যদি আমি ফিমেল ভোকালের কথাগুলো বলি, এই প্রতিটি ভোকাল যদিও আমার ভোকাল, কিন্তু এখানে যে ফিমেল ভোকাল দেখছেন এটা কিন্তু আমি কখনো ফিমেল ভাবে গাইনি। তার কারণ হচ্ছে আমি যখন গান রেকর্ড করি সেম এরকম ভাবে, যখন ফিমেল গানগুলো সব হচ্ছে এরকম ভোকালগুলো ছিল, সেম ভাবে যখন এখানে আসি ফ্রেন্ডস, যখন আমার গানগুলো কমপ্লিট হয়ে যায় তারপরে কাজটি হয় আমার এটার ভিডিও এডিটিং। সো আমি এবার চলে যাচ্ছি কীভাবে আমি ভিডিও এডিটিংগুলো করি। ওকে সো এটা করার পর আমি চলে যাই আমার সাইবার লিঙ্ক পাওয়ার ডিরেক্টর। ওকে সো এটা হচ্ছে পাওয়ার ডিরেক্টর, এখানে আমি চলে যাচ্ছি আমার প্রজেক্টে, প্রজেক্ট যেটা হচ্ছে আমার স্টেডিয়াম। আগে এটা হচ্ছে আমার মেইন ট্র্যাক, আর যেটা আমি ট্র্যাক তৈরি করেছি এইটা, এটাও দিয়ে দিই জানাতে। ওকে সো আমি আবার হচ্ছে এটাকে গানের সাথে ম্যাচ করতে হবে, এই দাগের সাথে যদি এটা ম্যাচ হয়ে যায় তাহলেই হয়ে যাবে। ওকে রেডি, হ্যাঁ
Okay friends, thanks for watching. Thank you.